হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল এভরিডে জবিন ভোতে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে আসেছি সে ভিডিওটি হচ্ছে বন্ধুরা ডাব্লু বিএসিডিসি যে ও অফিস এক্সিকিউটিভের যে এক্সাম এবং ইন্টারভিউ অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো তার যে ফাইনাল রেজাল্ট সেটা এখনও পেন্ডিং আছে তো সেই রেজাল্ট নিয়ে আমরা অনেক অপেক্ষায় আছি যে কবে ফাইনাল রেজাল্ট পাবলিশড হবে তো বন্ধুরা আজকে আমি সেই নিয়ে কিছু আপডেট নিয়ে চলে এসেছি তো তোমরা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে লাস্ট অবধি দেখবে এখানে আমি কিছু ইনফরমেশন কালেক্ট করে তোমাদেরকে প্রোভাইড করতে যাচ্ছি তোমরা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে লাস্ট অবধি দেখবে আর যারা আমার চ্যানেলে নতুন তাদের উদ্দেশ্যে বলি তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না এবং পাশে থাকা বেলআকানটিকেও প্রেস করে নেবে তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলো বন্ধুরা তোমাদেরকে আমি আলোচ্য বিষয়ে নিয়ে আসি তো বন্ধুরা এখানে একটা বিগ কোয়েশ্চেন থেকেই যায় যে থেকেই যায় যে রেজাল্ট কবে দেবে আমরা অনেকেই ফোন করেছি অফিসে অফিস আমরা গিয়েছি কিন্তু তাদের মুখে একটাই আপডেট যে তোমরা অফিসিয়াল ওয়েবসাইট ফলো করো সেখানে কিছু আপডেট এলেই চলে আসবে এটা কিন্তু তারা বরাবরই বলে আসছে কিন্তু এখন কিন্তু বন্ধুরা আপডেট একটু ভালোই আছে যে তাদেরকে ফোন করলে তারা কিন্তু এটা আর বলছে না তো কি বলছে সেটা তোমাদেরকে আমি সমস্ত কিছু বলছি প্রথমে তোমাদেরকে আমি অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাই সেখানেও কিছু ইনফরমেশান আছে যেটা তোমাদেরকে আমি বলে দিই তোমরা সকলে জানো কিন্তু তবুও তোমাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে আমি ডাব্লুবিএসিডিসিএল এর অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে চলে এসেছি তো এইখানে কিছুদিন আগে একটা নোটিশ পাবলিশড হয়েছিল এই নোটিশটা পাবলিশ করতে বাধ্য হয়েছিল এই কারণে আমাদের ফোন কলের জন্য আমরা অনেকেই প্রচণ্ড ফোন করে জিজ্ঞেস করতাম যে রেজাল্ট কবে দেবে তো সে সেই প্রেশারটাকে রিলিজ করার জন্য এই নোটিফিকেশানটা পাবলিশ করেছিল এই নোটিফিকেশানে কিছুই নাই এখানে তোমরা সকলেই দেখেছো নতুন করে বলার কিছু নাই এখানে একটা কথাই বলা হয়েছিল যে যে ইন্টারভিউ হয়েছিল যে ডকুমেন্টগুলো কালেক্ট করা হয়েছিল সেগুলো এখন ভ্যারিফিকেশান করা হচ্ছে অর্থাৎ এইটুকু এখানে কিছু আপডেট মানে ইনফরমেশন দেয়নি যে রেজাল্টের এক্সপেক্টেড ডেট কিংবা এক্সপেক্টেড উইক এসব কিছু বলেনি তো এই নোটিফিকেশানের কোনো মানেই হয় না এটা জাস্ট ফোন কল করার এফেক্টের জন্য এটা দিয়েছে তো এখন ফোন করলে কী বলে বন্ধুরা তো এখন আমি ফোন করেছিলাম বন্ধুরা তো ওরা যেটা বলেছে তোমাদেরকে আমি আগের ভিডিওতে সেম ওই কথাটাই বলেছিলাম যে রেজাল্ট তোমাদের যে এক্সপেক্টেড ডেট সেটা মোটামুটি এই যে মাস চলতি মাস মে মাসের লাস্ট উইক মে মাসের লাস্ট উইক টু জুন মাসের ফার্স্ট উইক জুন মাসের ফার্স্ট উইক এর মধ্যেই কিন্তু রেজাল্ট পাবলিশড হবে এটা বন্ধুরা নাইনটি নাইন পার্সেন্ট কনফার্ম ফোন করলে বন্ধুরা এখন এটাই বলো প্রথমে তো কোনো আপডেটই দিচ্ছিলো না একটা কথাই বলতো যে অফিসিয়াল ওয়েবসাইট ফলো করো এখন কিন্তু ওরা পরিষ্কার বলে দিচ্ছে যে আপনারা জুন মাসের ফার্স্ট উইক অফ দি ওয়েট করুন রেজাল্ট চলে আসবে তো এটাই বন্ধুরা বিগ আপডেট তোমাদের সামনে আমি তুলে ধরলাম তোমরা সকলেও জানো তোমাদেরকেও নিশ্চয়ই তোমরা ফোন করেছো আর ফোনের কল রেকর্ডিং তোমাদেরকে শোনালাম না তোমাদের সময় নষ্ট করলাম না কল রেকর্ডিং শোনাতে গিয়ে এটা সকলকে ফোন করলে এখন এটাই বলবে প্রথমে কিন্তু কিছুই বলছিল না এখন কিন্তু বলছে তাহলে নিশ্চয়ই আপডেট আছে বলেই বলছে তো যারা তোমরা নতুন আছো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটাকে আর রেজাল্ট নিয়ে তোমাদের চিন্তা করার কোনো বিষয় নয় রেজাল্ট যখনই পাবলিশড হবে বন্ধুরা সবার প্রথমে তোমাদেরকে আমি আমার ইউটিউব চ্যানেলে পাবলিশড করে দেবো আর আমার যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানেও তোমরা জয়েন হয়ে যাবে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আর জিওটি কামটি এর যে আমরা যতজন পাস আউট হয়েছি প্রায় দুশো জন মতো সে একটা গ্রুপ বানানো আছে সেই গ্রুপে দুশো জন মতো ক্যান্ডিডেট আছে তো তোমরা যারা এখনও সেই গ্রুপে জয়েন হওনি তোমরা সেই গ্রুপে জয়েন হয়ে যাবে এখানে কিন্তু অনেক ইনফরমেশন পেয়ে যাবে বন্ধুরা তোমাদেরকে সেই টেলিগ্রামের লিঙ্ক এবং আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক সমস্ত লিঙ্ক কিন্তু আমি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাইরেক্টলি ক্লিক করে সেই গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে সেখানে তোমরা সমস্ত কিছু আপডেট গ্রুপ ডিসকাশন সমস্ত কিছু ইনফরমেশন পাবে তো বন্ধুরা আজকে এই আপডেটটুকুই দেওয়ার ছিল তো আশা করি তোমরা আপডেটটা পেয়ে অনেকটা খুশি হবে আর খুশির খবর খুব শীঘ্রই আসতে চলেছে বন্ধুরা আর বলে রাখি ওরা কিন্তু এটা বলেছে এটা একটা নির্দিষ্ট ডেট বলে ওরা একটা রেঞ্জ নিয়ে চলেছে যে মে মাসের লাস্ট থেকে জুন মাসের ফার্স্ট উইক তো মে মাসের লাস্ট অলরেডি চলছে তো যে কোনো দিন চলে আসতে পারে আজকে মে মাসের চব্বিশ তারিখ তো যে কোনো দিন চলে আসতে পারে তো অফিসিয়াল ওয়েবসাইট তোমরা ফলো করতে থাকো আর না ফলো করতে পারবে তো আমার উপর ছেড়ে দাও যখনই রেজাল্ট পাবলিশড হবে আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে এবং বিভিন্ন গ্রুপে তোমাদেরকে আমি দিয়ে দেবো আপডেট তো তোমরা অবশ্যই সেই গ্রুপে জয়েন হয়ে যাবে আর ওরা যেটা বলেছে যে মে মাসের লাস্ট থেকে জুন মাসের ফার্স্ট উইক এর মধ্যে রেজাল্ট পাবলিশ হবে তো বাই চান্স যদি লেট হয় তো খুব বেশি হলে জুন মাসের দশ তারিখ পর্যন্ত লেট হতে পারে তার আগে দিয়ে দেবে তারপরে যদি না দেয় রেজাল্ট বন্ধুরা তার জন্য কিন্তু আমরা আলাদা ব্যবস্থা নেবো আমরা কিন্তু বিদ্যুৎ ভবন যাওয়ার একটা অ্যারেঞ্জমেন্ট করব ঠিক আছে তো তোমরা যারা যারা মতামত জানাতে চাও তোমরা অবশ্যই আমার ভিডিওটিতে কমেন্ট করে জানাবে আর চিন্তার কোনো বিষয় নেই বন্ধুরা আমিও অপেক্ষায় আছি বন্ধুরা তোমরাও অপেক্ষায় আছো সকলেই অপেক্ষায় আছে যারা ইন্টারভিউ দিয়েছে আর চাকরির পজিশানটা কীরকম আছে এখন তোমাদেরকে বলি কম্পিটিশানটা কীরকম আছে তোমাদেরকে একটু বলে দিই বন্ধুরা দেখো বন্ধুরা তোমাদেরকে এখানে কতজনকে ডাকা হয়েছিল পাঁচশো আটজনকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছিল আর সেখানে তোমরা জানো ফিফটি ওয়ান অ্যাবসেন্ট আছে তাহলে বাকি কতজন থাকছে তো পাঁচশো আট থেকে একান্ন জন যদি মাইনাস করে দিই তাহলে কতজন থাকছে তোমরা এখানে দেখতেই পাচ্ছ চারশো সাতান্ন জন আর চারশো সাতান্ন জন আর টোটাল সিট কত আছে বন্ধুরা চারশো চারশো চৌত্রিশটি সিট আছে তো এখানে কিছু কিছু ক্যাটাগরি সিটগুলো পূরণ হবে না যেমন এস টি ও এগুলো সিট ফাঁকা থাকতে পারে বন্ধুরা তো এগুলোর জন্য পুরো সিট নাও পূরণ হতে পারে বাকি সমস্ত ক্যাটাগরি সিট কিন্তু পূরণ হয়ে যায় আরেকটা বন্ধুরা এক্স সার্ভিসম্যান এক্স সার্ভিসম্যান এই সিটগুলো পূর্ণ হতে নাও পারে তো একটা মোটামুটি আইডিয়া করে যদি ধরা যায় তো মোটামুটি এইগুলোর জন্য ধরে নাও যে চৌত্রিশটি সিট খালি গেল আমি এগুলো জাস্ট তোমাদেরকে আমি ডিসকাস করছি এক্সপেক্টেড ধরে নাও যে এখান থেকে চৌত্রিশটি সিট এইগুলো ক্যাটাগরির জন্য ফাঁকা রেখে গেলো তো এখানে যদি চৌত্রিশটি বাদ দিয়ে দিই তাহলে এখানে কতজন থাকছে চারশো তো চারশো সিটের জন্য আমাদের কজনের মধ্যে ফাইট হবে চারশো সাতান্ন জন এই চারশো সাতান্ন জনের মধ্যে অনেকেই কিন্তু বন্ধুরা তোমরা জানো যারা যারা ইন্টারভিউ দিয়েছ তোমরা সকলেই জানো যে অনেকে ডিপ্লোমা বিটেক তাদেরকেও কিন্তু ইন্টারভিউ দিতে দেওয়া হয়েছে তো এখান থেকে একটা কী লজিক বের হলো যে এই চারশো সাতান্ন জনের মধ্যে কিন্তু ডিপ্লোমা বিটেকরাও কিন্তু ইনক্লুড আছে তো এখান থেকে যদি ডিপ্লোমা বিটেকগুলোকে তারা ডকুমেন্ট ভেরিফিকেশন প্লাস আরও কিছু প্রবলেম আছে বন্ধুরা অনেকে বন্ধুরা এনওসি নিয়ে আসতে পারবে না অনেকে আদার্স অন্যান্য কোথাও জব করে গভর্নমেন্ট সেক্টরে তারা কিন্তু এনওসি যদি না জমা দেয় তাদেরকে কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে প্লাস ডিপ্লোমা বিটেক প্লাস বাইরের বোর্ড এগুলো সমস্ত কিছু যদি বন্ধুরা বাদ দিয়ে দেওয়া হয় তাহলে ধরে নাও এই চারশো সাতান্ন থেকে মোটামুটি যদি একটা আইডিয়া করে ধরে নেওয়া যায় মোটামুটি এগুলো সমস্ত কিছু নিয়ে আরও যারা ইস্যু আছে আর একটা ইস্যু আছে বড়ো ইস্যু সেটা তোমরা বুঝে নাও সেটা আমি এই ভিডিওতে বলা ঠিক হবে না সেই ইস্যুটা যদি ওরা দেখে তাহলে মোটামুটি এখান থেকে ধরে নাও এখনও তিরিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ জন ধরে নাও এখনও এখান থেকে বাদ চলে যাবে সমস্ত কিছু নিয়ে বললাম এনওসি সেই বোর্ডগুলো তারপরে ডিপ্লোমা বিটেক সমস্ত কিছু নিয়ে সমস্ত অর্থাৎ সমস্ত কিছু ডকুমেন্টের প্রবলেম নিয়ে ধরে নাও পঁয়ত্রিশ জন বাদ গেলে তাহলে পঁয়ত্রিশ জন যদি এখনও বাদ দিয়ে দিই তাহলে বাকি কতজন থাকছে চারশো বাইশ জন তো এই চারশো বাইশ জনে চারশো জনের চাকরি পাক্কা তাহলে তোমরা দেখতেই পাচ্ছ কম্পিটিশানটা কোন লেভেলের আছে তাহলে এখানে মোটামুটি একটা আইডিয়া করা যায় যে যতজন ইন্টারভিউয়ে যাদের ডকুমেন্ট একদম ফ্রেশ পাবে তাদের কিন্তু চাকরি পাক্কা এটা কিন্তু কনফার্ম বন্ধুরা আর এটা কিভাবে কনফার্ম আমি বলতে পারছি তোমাদের সামনে এতগুলো ক্যালকুলেশান করলাম তো তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ তো পজিটিভ ধারণা রাখো বন্ধুরা চাকরি সকলেরই হয়ে যাবে আর একটা কথা বলে রাখি যদিও ধর দেখা গেল আমি এখানে চারশো সিট ধরেছি যদি ধরে দেখা গেলো যে এই চারশো সিটও কিন্তু পূরণ হচ্ছে না অর্থাৎ ক্যাটাগরি ম্যানেজ করতে গিয়ে এই চারশো সিটও পূরণ হচ্ছে না এর থেকে কম হচ্ছে তাহলে এর থেকে যদি কম হয় দেখা গেলো যে ফ্রেশ ডকুমেন্ট সমস্ত কিছু ঠিক থাকার সত্ত্বেও কিন্তু বন্ধুরা জেনারেল প্লাস আদার্স ক্যাটাগরি যেগুলো ছাপিয়ে গেছে সেগুলো ধরে নাও যে চল্লিশ জন বাদ চলে গেল তো এই চল্লিশ জনের চিন্তার কোনো বিষয় নেই বন্ধুরা এই যারা যাদেরকে ফ্রেস পাবে যাদেরকে মেরিট লিস্ট পাবলিশ করবে তাদের মধ্যেও কিন্তু অনেকে জয়েন করবে না তোমরা জানো অনেকে পাবলিক সেক্টরে ভালো পজিশানে আছে অনেকে আবার কি বলেছে যে ভালো নিজের বাড়ির কাছে যদি পোস্টিং পায় তবেই সে যাবে তো সেক্ষেত্রে সে নাও জয়েন করতে পারে তো এখানে অনেকেই কিন্তু জয়নিং করবে না তাহলে সেখান থেকে যদি এখান থেকে চল্লিশ জন না জয়েন করে ধরে নিলাম তাহলে এই চল্লিশ জনের সিট ফাঁকা থেকে যাবে আর চল্লিশ জনের একটা লিস্ট বার করে নয়েন জয়নিং ক্যান্ডিডেট বলে তো সেই চল্লিশ জনকে কিন্তু এইখান থেকে তাদেরকে টেনে নেবে অর্থাৎ সেকেন্ড লিস্ট বার করবে সেকেন্ড লিস্ট বার করে এই চল্লিশ জনকে নিয়ে নেবে তাহলে এখানে একটা বোঝা গেল যে সকলেরই চাকরি কনফার্ম এটা বন্ধুরা বোঝাই যাচ্ছে আর কিভাবে সেটা তোমাদের ক্যালকুলেশন করে বুঝিয়ে দিলাম তো চিন্তার কোনো বিষয় নাই তো তোমাদেরকে ডিসকাসটি কেমন লাগলো অবশ্যই জানাবে আর তোমরা নিজেদের মতামত অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো চলো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করলাম আর তোমরা অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে আর ভিডিওটির যে আমি সমস্ত কিছু ক্যালকুলেশান করলাম এগুলোর মধ্যে তোমাদের কি মনে হয় কতটা সত্য মনে হয় হতে পারে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো চিন্তার কোনো বিষয় নেই চাকরি সকলেরই হয়ে যাবে গুড লাক অ্যান্ড চলো বন্ধুরা ভিডিও এখানেই শেষ করলাম বাই